আসসালামু আলাইকুম, হাজি পাঞ্জাল উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আশা করি শিক্ষার্থীরা সকলে ভালো আছো। তো এই করোনাকালীন মুহূর্তে সবাই স্বাস্থ্যবিধি মেনেই চলছে, আমার এটা আশা করি। আমি মোহাম্মদ সেলিম চৌধুরী। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী চ্যাপ্টার 4.2 থেকে একটা সৃজনশীল করাবো। চ্যাপ্টার 4.2 থেকে একটা সৃজনশীল, দেখো এখানে একটা অঙ্ক আছে, আমাদের এখানে x সমান 3 দেওয়া আছে, x সমান কত 3, y সমান দেওয়া আছে 6। তাহলে কোন অঙ্ক হচ্ছে x + y হোল স্কয়ার মান নির্ণয় করো। তাহলে এখন আমরা অঙ্কটা যেভাবে করবো, কোন নাম্বার মান নির্ণয়ের অঙ্কে যে মানটা দেওয়া থাকে সেই মানটা আগে আমরা উঠিয়ে দিই। তাহলে এখানে আমরা লিখবো, দেওয়া আছে x সমান 3 এবং y সমান 6, আমরা আগে মানটা উঠিয়ে দিলাম। তাহলে এখন যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে আমরা লিখি প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি x প্লাস y হোল স্কয়ার, অর্থাৎ পাওয়ার হলো 2, পাওয়ার কি হচ্ছে 2। এখন দেখো আমরা জানি x বা a x এর উপর যদি পাওয়ার থাকে 2, তাহলে আমরা x পূরণ x এভাবে লিখতে পারি। যদি x এর উপরে পাওয়ার থাকে 4, তাহলে আমরা x পূরণ x পূরণ x পূরণ x চারটা 4 গুণাকারে লিখতে পারি। তাহলে ওই যদি আমরা ওভাবে লিখি, তাহলে আমরা লিখবো x প্লাস y ইন্টু x প্লাস y। দেখো যে ব্যাপারটা, x প্লাস y এর উপরে টোটাল এর উপরে একটা স্কয়ার, অর্থাৎ পাওয়ার 2 আছে। তা আমরা যেহেতু পাওয়ার 2, তাহলে আমরা x প্লাস y ইন্টু x প্লাস y লিখলাম। এখন যদি আমরা মান বসাই, দেখো x এর জায়গায় আমরা 3 বসাবো, x না লিখে কি লিখবো 3, প্লাস আছে প্লাস দিলাম, y এর মান কত 6, আমরা 6 বসালাম, ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিলাম। তারপর আবার এখানে x এর জায়গায় আছে, x এর জায়গায় বসাবো 3 এবং y এর জায়গায় বসাবো 6। তাহলে দেখো শিক্ষার্থীরা, x না লিখে আমরা লিখেছি 3, কোথা থেকে পেলাম পেলাম মান দেওয়া আছে, তাহলে y সমান 6, আমরা 6 বসালাম। একইভাবে সেম x এর জায়গায় 3, y এর জায়গায় 6। এখন 3 আর 6 গুণ করলে হয়, যোগ করলে প্লাস করলে হবে 9। এখানে দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে ইনটু, তাহলে ইনটু আবার 3 6 9, কত হয়ে গেল 9 81, অর্থাৎ 81। অতএব নির্ণয় মান 81, আমাদের ক নাম্বার হয়ে গেল। আবার দেখো আমাদের অঙ্কটা ছিল x প্লাস y হোল স্কয়ার, অন্যভাবে অঙ্কটা করা যায়, তা আমি তোমাদের বোঝার জন্য যাতে সহজ হয় সেভাবে করলাম। x প্লাস y এর উপর স্কয়ার আছে, তাহলে যেহেতু এখানে স্কয়ার আছে পাওয়ার 2 আছে, আমরা x প্লাস y ইনটু x প্লাস y লিখলাম। x এর জায়গায় x এর মান প্লাস y এর জায়গায় y এর মান ইনটু x এর জায়গায় x এর মান y এর জায়গায় y এর মান, তাহলে 3 এবং 6 এটা প্লাস করলে হয় 9, 3 এবং 6 প্লাস করলে হয় 9, মাঝখানে দুই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে 8, তাহলে 9 ইন্টু 9 81। তাহলে বুঝেছো সবাই? এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। দেখাও যে x মাইনাস y হোল স্কয়ার সমান x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, অর্থাৎ এখানে দেখো সমানের বাম দিকে একটা অংশ আছে, সমানের ডান দিকে একটা অংশ আছে। তাহলে দেখাইতে বলছে বাম দিক সমান ডান দিক। আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি? আমরা প্রথমে লিখব বাম পক্ষ। তো বাম পক্ষে কি আছে, আমরা ওখানে x মাইনাস y হোল স্কয়ার, আমরা যদি ঠিক ক নম্বরের মতো দেখি x মাইনাস y হোল স্কয়ার, অর্থাৎ পুরোটার উপরে স্কয়ার আছে, তাহলে আমরা এটাকে দুইবার লিখতে পারি, x মাইনাস y আবার লিখতে পারি ইনটু x মাইনাস y, তাই না? যেহেতু পাওয়ার ছিল 2 অর্থাৎ স্কয়ার, আমরা দুইবার লিখলাম। এখন যদি আমরা মান বসাই, তাহলে x এর জায়গায় 3 মাইনাস y এর জায়গায় 6, আবার এখানে x এর জায়গায় 3 মাইনাস y এর জায়গায় 6। তাহলে এখন যে বিষয়টা,
माइनस सिक्स प्लस थ्री আমরা জানি বীজগণিত রাশি একটা প্লাস একটা মাইনাস হলে আমরা কি করে দেই আমরা কি করি আমরা মাইনাস করে দেব তাহলে 6 থেকে 3 চলে গেলে থাকে 3 যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে এখানে বড় সংখ্যা 6 বড় সংখ্যার আগে কি আছে মাইনাস আছে তাহলে আমাদের এখানে একটা মাইনাস হবে আচ্ছা মাঝখানে কোন চিহ্ন আমি দিলাম আবার এখানে দেখো মাইনাস 6 প্লাস 3 তাহলে 6 থেকে 3 চলে গেলে 3 থাকে মাইনাস হবে ডান পক্ষ যদি করি আমরা ডান পক্ষ লিখব ডান পক্ষ কি আছে দেখো শিক্ষার্থীরা এখানে আছে x স্কয়ার মাইনাস 2x y প্লাস y স্কয়ার এটা হচ্ছে আমাদের ডান পক্ষ এখন দেখো একদম সহজ বিষয়টা যেহেতু x এর উপর স্কয়ার আছে তাহলে আমরা x পূরণ x টা লিখতে পারি ঠিক কিনা এটা কি লিখলাম মাইনাস চিহ্ন আছে মাইনাস চিহ্ন দিলাম এখন এই 2x y তিনটা গুণ অবস্থায় আছে কি অবস্থায় আছে গুণ অবস্থায় তাহলে 2 ইনটু x ইনটু y এটা লিখতে পারি তারপরে প্লাস আছে আমরা প্লাস লিখব y আছে x স্কয়ার তাহলে y ফ্রম y দেখো দ্বিতীয় লাইন আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যে কাজটা করেছি x এর উপর পাওয়ার ছিল 2 আমরা x দুইটা লিখছি তারপরে 2x y আমরা ভেঙে লিখছি y স্কয়ার আমরা দুইটা y লিখছি এখন যদি আমরা মান বসাই আমাদের x এর জায়গায় 3 ইনটু 3 মাইনাস 12 স্থানে 2 x এর স্থানে 2 3 এবং y এর স্থানে 6 জাস্ট x এবং y এর মান বসাই এখন আমরা দেব প্লাস কি y এর জায়গায় 6 ইনটু 6 তাহলে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনে কি করলাম আমরা মান বসাই কি বসালাম মান বসাই আমরা মান বসালে ডান পাশে লিখতে পারি যে মান বসে আমরা এখানে যেই ভ্যালু মান করবো সেটা লিখতে পারি মান বসে এখন দেখো শিক্ষার্থীরা থ্রি 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 ইন্টু থ্রি নাইন মাইনাস থ্রি ইন্টু সিক্স তিন দোকানে ছয় 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 ছত্রিশ অর্থাৎ 36 এবং প্লাস ছয় ছয় ছত্রিশ 36 এখন দেখো মাইনাস 36 প্লাস 36 আর হলো প্লাস নাই প্লাসের দিকে এটা প্লাস এবং এটা প্লাস তা আমরা প্লাসের ফলে একসাথে লিখি করি তাহলে 9 এবং 36 হয়ে যায় 45 মাইনাস 36 45 থেকে 36 চলে গেলে 9 থেকে এখন দেখো একটু খেয়াল করো আমরা বাম পক্ষ করেছি 9 হয়েছে আবার ডান পক্ষ করেছি 9 হয়েছে আমাদের দুই পাশ সমান হয়ে গেছে দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ এখন আমি লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে বলছে এজন্য আমরা লিখব দেখানো হলো আচ্ছা যদি আমরা ইংরেজিতে লিখি তাহলে বাম পক্ষ কি লিখব লেফট হ্যান্ড সাইড LHS ডান পক্ষে লিখব রাইট হ্যান্ড সাইড RHS আর এখানে আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এখানে বাংলায় লিখেছি দেখানো হলো যদি তোমরা ইংরেজিতে লিখো তাহলে লিখবে শর্ট দেখো আমাদের ক হয়ে গেল খ হয়ে গেল এখন আমরা চলে যাব গ নম্বরে প্রদত্ত রাশি লিখি প্রদত্ত রাশি 8x কিউব মাইনাস 5x স্কয়ার এটা হচ্ছে আমাদের অঙ্ক
তাহলে এখন দেখো আমি আগেই বলেছি অঙ্কটা কয়েক নিয়মে করা যায়, আমি তোমাদের বুঝতে যাতে সহজ হয় আমি ওইভাবেই করার চেষ্টা করতেছি। তাহলে এখন দেখো এইট এক্স কিউব, এইট এবং এক্স কিউব গুণ অবস্থা আছে, কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে আমরা এইটটাকে লিখতে পারি গুণ আর এক্স কিউব, এক্স এর উপর পাওয়ার আছে থ্রি, এক্স এর উপর পাওয়ার কত থ্রি। তাহলে এক্সটাকে আমরা কি করতে পারি তিনটা লিখতে পারি, তাহলে এক্স পূরণ এক্স পূরণ এক্স, এটা কিন্তু অন্য ভাবে করা যায়। আমি এভাবে বুঝি, আচ্ছা এই একটা প্রথমটা লিখলাম মাইনাস দিলাম, এখন ফাইভ এক্স স্কোয়ার, ফাইভ এক্স স্কোয়ার কি আছে গুণ অবস্থা আছে, ফাইভ এক্স স্কোয়ার গুণ অবস্থা আছে। তাহলে আমরা ফাইভ ইন্টু এক্স এর উপর পাওয়ার আছে টু, তাহলে আমরা এক্স পয়েন্ট লিখতে পারি দুইটা লিখতে পারি এক্স পূরণ এক্স। এখন দেখো যে বিষয়টা, তাহলে আমাদের এইটের জায়গায় এইট, তাহলে এক্স এর জায়গায় মান কত থ্রি, তাহলে এ এক্স এর জায়গায় থ্রি, এ এক্স এর জায়গায় থ্রি, এ এক্স এর জায়গায় থ্রি, জাস্ট মান বসালাম এখানে। এখন মাইনাস ফাইভ এর জায়গায় ফাইভ ইন্টু এক্স এর জায়গায় থ্রি, এক্স এর জায়গায় থ্রি। এখন আমরা সেম কাজটা আমরা কোন নম্বরে করেছি, জাস্ট মান বসালাম, এখানে আমরা লিখতে পারি মান বসি। এখন আমরা কি করবো, গুণ করে দেবো এইট থ্রি থ্রি থ্রি, তাহলে এই তিনটা গুণ করলে তাহলে কত আসে চব্বিশ তিন চব্বিশ বাহাত্তর, বাহাত্তর তাহলে আসে টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি। এই এইট থ্রি 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 গুণ করলে হয় টু হান্ড্রেড সিক্সটি, আর মাইনাস তিন পাঁচ পনেরো, তিন পনেরো পঁয়তাল্লিশ, ফর্টি ফাইভ। তাহলে এখন দেখো যে বিষয়টা, টু হান্ড্রেড সিক্সটিন থেকে ফর্টি ফাইভ আমরা মাইনাস করে দেবো, বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত চলে আসে ফাইভ আছে সিক্সটিন হবে, পাঁচ আছে ষোলো, প্লাস আছে ছেলে, তারপর চার আছে এগারো, এগারো সাত থেকে একশো, ওয়ান সেভেন টু ওয়ান। দেখো তোমরা তোমাদের ক্যালকুলেশন করে দেখো এখানে আসে হলো আমাদের ওয়ান সেভেন্টি ওয়ান। তাহলে আমাদের মান নির্ণয় হয়ে গেল, তাহলে আমরা কি লিখে দিব, আমরা লিখে দিব অতএব নির্ণয়মান ওয়ান সেভেন্টি ওয়ান। তাহলে দেখো আবার দেখো যে বিষয়টা আমরা করেছি, আমাদের ছিল এইট এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার, আমরা এটাকে ভেঙেছি, ভেঙে লিখেছি গুণাকারে লিখেছি, এটাকে ভেঙে গুণাকারে লিখেছি, এখানে আমরা এক্স এর মান বসিয়েছি, এখানে এক্স এর মান বসিয়েছি। এখানে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে এই থ্রি থ্রি থ্রি, এই পয়েন্ট এইগুলো গুণ করলে হয় আমাদের টু হান্ড্রেড সিক্সটিন, এবং ফাইভ থ্রি থ্রি গুণ করলে আসে আমাদের ফর্টি ফাইভ। তাহলে টু হান্ড্রেড সিক্সটিন থেকে ফর্টি ফাইভ যদি আমরা মাইনাস করে দিই তাহলে ওয়ান সেভেন্টি ওয়ান। তাহলে আমাদের অঙ্ক দেখো একদম সহজ, অঙ্কটা কিন্তু একদম সহজ, আমরা জাস্ট যদি ফোর পয়েন্ট টু এর অঙ্কগুলো আমাদের ভালো করে আঁকতে থাকে তাহলে আমাদের সৃজনশীল করা একদম সহজ। আমি একটা কথা বরাবরই বলে থাকি তোমাদের, যদি মেইন বইয়ের অঙ্ক অর্থাৎ বোর্ড বইয়ের অঙ্কগুলো যদি তোমরা খুব ভালো করে পারো তাহলে সৃজনশীল কোনো বিষয়ই না, তোমরা সৃজনশীল খুব সহজেই করতে পারবে। তাহলে আমরা পাশে প্র্যাকটিস করবে, এখানে সবাই ভালো থাকবে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ অন্য একটা বিষয় নিয়ে আলোচনা হবে।